আগেও তোমার পকেটে গুজেছি, তুমি পকেট ভারী করে জেলে ঢুকে গেছো। আরে না রনি, কি হয়েছে এবারে? ওরা আমাকে এমন জামাই আদর করে ডাকলো না, আমি না করতে পারলাম। সব কপাল কপাল, বুঝলে? কপালে যা লেখা থাকবে তাই হবে। আমি কোথায়, ব্যাংক কোথায়, ব্যাংকে টাকা দিয়ে হলো, আমি নাকি টাকা দিই। আর তুমি সেটা মেনে নিলে? নিলাম, কারণ আমার তখন অনেক মাল্লুর দরকার। ওরা আমাকে অনেক টাকা দিয়েছে, আর তাই কালাবাচ্চুর বদলে আমি জেলে চলে গেলাম। তুমি কি বলছো বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের জেল কি আর ঘর কি? আমাদের ঘরের থেকে জেল অনেক বেশি ভালো, খাওয়া দাওয়া টিভি সব কিছু। ও তুমি বুঝবে না জায়গা, আমাকে কেন ডেকেছো সেটা বলো। তোমাকে যে কাজটা করার জন্য টাকা দিয়েছিলাম সেটা আবার কমপ্লিট করতে হবে। ও কথা তোমায় আমি স্পষ্ট করে বলছি, আদিকে এবার খতম করে দাও। এই কাজটা তো অনেকদিন আগেই হয়ে যায় রানি। এতদিন মন্টুর দোকানের কত ফুলের মালা বিক্রি হয়ে যেত আদির গলায় চড়ানোর জন্যে। ঠিক আছে, কবে টপকা দেবে ওকে সেটা আমি সময় মতো জানাবো। আদির সঙ্গে রিসেন্টলি একটা বাওয়াল হয়ে গেছে, এক্ষুনি যদি কিছু করতে যাই তাহলে লোকজন আমাদের সন্দেহ করবে। ঠিক বলেছো তুমি। আচ্ছা তোমার বাবা, ওনার কি হয়েছে বলো তো? কিরকম একটা সাধু সন্ন্যাসী টাইপের হয়ে গেছে। বাবার কথা বাদ দাও, উনি এখন সারাদিন আমাকে নিয়ে টেনশন করতে ব্যস্ত। এইটা নিয়ে আর জেলে ডুবে যাও না, আমার এখন টাকা পয়সার চাপ চলছে, জোগাড় করতে খুব অসুবিধে হচ্ছে। তুমি চাপ নিও না, মামার বাড়ির দিকে এখন আমার একেবারে তাকানোর কোনো ইচ্ছে নেই। তবে এটা তো পুরোটা হবে না, আগেও বলেছি আবার বলছি, টাকা নিয়ে চিন্তা করো না, কাজটা করে যাও। আর পাড়ায় বেশি ঢুকো না, লোকজন সন্দেহ করতে আরম্ভ করছে। তোমার সাথে দেখা করতে আসবো না, কিন্তু এই পাড়াটাতে তো আমাকে আসতেই হবে। যাই হোক, আদিকে কবে মারতে হবে কি করতে হবে সব আমাকে আগে থেকে জানিয়ে দিও। শ্মশান ধূপ ধুনো সব বন্দোবস্ত করে চলে। ব্যাপারটা কি বলুন তো, আমি তো দিব্যি ওদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম, তাড়াতাড়ি ডাকলেন কেন? আপনার ভালো লাগছিল ওদের সঙ্গে সময় কাটাতে? খুব ভালো লাগছিল, খুব। আমি জানতাম আপনার ভালো লাগবে। আপনি জানতেন? তাহলে ডাকলেন কেন? না না, আজকে তো প্রথম দিন, আজকে একটু তাড়াতাড়ি আপনি ফিরে যান, কাল থেকে না হয় একটু বেশিক্ষণ সময় কাটাবেন, আর একটু বাড়তি দায়িত্ব হয়তো নিতে হতে পারে। দায়িত্ব? আমি তো চাই দায়িত্ব নিতে রূপম বাবু। আমি জানি, আমি জানি আপনি বাড়তি দায়িত্ব নিতে রাজি হবেন। প্রথম দিনেই যেভাবে আপনি ওদের আপন করে নিয়েছেন, আমার তো মনে হচ্ছে আপনার উপর আমাকে একটু বেশি ডিপেন্ড করতে হবে। আপনি সত্যি ওদের দায়িত্ব আমার উপর দেবেন রূপম বাবু? আপনি জানেন আমি যখন আজকে গিয়ে ওদের প্রথম দেখলাম আমার খুব ভয় লাগছিল জানেন, তার সাথে খুব অসহায় লাগছিল। ওরা অদ্ভুত ভাবে আমাকে কিরকম আঁকড়ে ধরছিল, ওদের মধ্যে অনেকেই চোখে দেখতে পায় না, ওরা না কিরকম অদ্ভুত ভাবে হাত পা নেড়ে আমার সাথে কথা বলছিল, আমাকে জড়িয়ে ধরে আনন্দ করছিল। আমার আজকে কি ভালো লাগছিল, আপনাকে কি বলবো।
দেখেছি, আমি সব দেখেছি। নমিতা, আমাদের এখানে আরো অজস্র ভিজিটার আসেন, তারা বাচ্চাদের সঙ্গে সময় কাটান, আবার চলেও যান। কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চাদের এইভাবে আপন করে নেওয়া, আমার তো ভয় হচ্ছে যে বাচ্চারাই হয়তো আপনাকে আর ছাড়তে চাইবে। আমি তো চাই ওরা যাতে আমাকে না ছাড়ুক। আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার কষ্ট, আমার জীবনের পাওয়া না পাওয়া, আমি সবকিছু ভুলে যেতে চাই জানেন। ওদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমি আপনাকে বলছি, আপনি ওদের সঙ্গে কিছুদিন সময় কাটান, দেখবেন আপনার সমস্ত জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা সব আপনি ভুলে যাবেন, সব। এটা কি? এটা আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে সামান্য পারিশ্রমিক। যেদিন থেকে আপনি আসছেন, যতদিন আসবেন প্রত্যেক দিন একটা করে খাম পাবেন। এর বেশি তো দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনি কি বলছেন, এটা তো অনেক টাকা আমার কাছে। আপনার প্রয়োজন আছে তাই দিলাম। আমি আর কিছু চাই না নমিতা দেবী, আমি চাই আপনি একটু ভালোবাসা দিয়ে ওদের আপন করে নিন। এমনিতেই তো এই পৃথিবীতে ওদের ভালোবাসার লোকের সংখ্যা। আমরা আমাদের জীবন দিয়ে ওদের ভালোবাসায় ভরে তুলি। ওদের জীবনে তো আর কিছুই নেই, আমাদের স্নেহ মমতা ভালোবাসা এই নিয়ে তোদের বেঁচে থাকবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমি ওদেরকে খুব আপন করে নেবো। আপনি দেখবেন ওদেরকে আঁকড়ে আমি সারা জীবন বেঁচে থাকবো। আমি আমি আছি আপনার সাথে। এত কষ্ট কেন ভালোবাসা? ধর, কি এটা? ওই মুম্বাই যাওয়ার ফ্লাইটের টিকিট। তা আমি কি করবো? লাগেজ টাগেজ তৈরি করে রাখ, পিসির বাড়ি যেতে হবে। মানেটা বুঝছি না আমি। তোর এখানে থাকার কোনো দরকার নেই বাবা। তোমার যদি পিসির সঙ্গে দেখা করতে ইচ্ছা করে তুমি যাও, আমার এখানে প্রচুর কাজ আছে। কি কাজ তোর এখানে? কাজ বলতে কতগুলো কুকাজ। সরি, তুই বুঝতে পারছিস না কেন যে তোর কিন্তু এখানে প্রচুর শত্রু, পাড়ার লোক প্রচুর ভাবে খেপে রয়েছে তোর উপর। আরে ওই পাড়ার লোকেদের কথা ছাড়ো, আমি ওদের কেয়ার করি না। কোন দিন করেছি যে আজকে করব? ওদের এই তুড়িতে না চাই আমি। তুড়িতে না চাস তাই না? তুই ওদের পাত্তা দিস না, তুই ওদের কেয়ার করিস না। হ্যাঁ, যে পাড়ায় তুই জন্মালি, যেখানে বড় হলি, যে লোকেরা তোর ভালো মন্দে তোর পাশে থাকলো, তাদের তুই কেয়ার করিস না। না করি না। শোনো, এত রাত্রিরে আমার তোমাদের জ্ঞান শুনতে ভালো লাগছে। প্লিজ, পাড়ার লোক দেখাতে এসেছে, ওই পাড়ার লোকই তোমার ছেলের গায়ে হাত তুলেছে। তুই জানিস না কেন তোর গায়ে হাত তুলেছে? তুই জানিস না রনি, কেন তুই মাঝরাতে পাঁচিল টপকে ইমনের বাড়ি ঢুকেছিলিস বল? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। আমার ইচ্ছে হয়েছিল তাই আমি ঢুকেছি, বেশ করেছি। রনি, তুই ইচ্ছে মতো কোনো কাজ করতে পারিস না এই বাড়িতে, তাই নাকি? কি দিনকাল পড়লো মাইরি, তুমি কথা বলছো মার হয়ে, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। কেন বুঝতে পারছি যে তোর ভালোর জন্য বলছি? আমি তোর মার হয়ে কথা বলছি না। খোকা কেন এসেছিল এই বাড়িতে? খোকার দরকার ছিল তাই এসেছিল। কি দরকার ওর? সেটা এনে তোমার কি দরকার? রনি, আমি তোকে সাবধান করে দিচ্ছি, তুই যদি আবার কোনো উল্টোপাল্টা কাজ করিস তাহলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। পাড়ার লোক ভীষণ খেপে রয়েছে তোর উপর, আর হরিসাধন তা বলে দিয়েছে যে তোর ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই তার। কেন সে ইন্টারেস্ট দেখাবে? সামনে ইলেকশন, হঠাৎ আমার ওই কথা বলে সে কেন লক্ষ্যে পাবে?
শোনো একটা কথা তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি, আমার ব্যাপারে তোমাদের ফালতু টেনশন করতে হবে না। হাজারবার বলেছি, লাস্ট টাইম বলছি, আমার ব্যাপারটা আমাকে বুঝে নিতে দাও প্লিজ, রিকোয়েস্ট করছি প্লিজ। তোর জন্যই বসেছিলাম, বলছি তোর সেই শাঁসালো পার্টি ফিরেছে? হ্যাঁ ফিরেছে। তোকে রাতের বেলা ডেকে না পাঠে দিনের বেলা ডেকে পাঠালো? কি যে বলো না, রাতের বেলা ওর বই সুখে থাকতে হবে না? এটা তুই ভালো বলেছিস, সব ঠিকঠাক আছে তো? ওই আছে আর কি, আসলে অনেকদিন পর গেলাম তো। তাতে কি হয়েছে, তোর মতো মেয়েরা কি ছলা কলা এত সহজে ভোলে বল? হুম চালিয়ে যা চালিয়ে যা। শাখা সিঁদুর পরে পথে পথে ঘুরে বেড়ালে কি সতীলক্ষ্মী হওয়া যায়? বরের কাজে না লাগলে সে আর কি সতীলক্ষ্মী হলো বল? বরের কাজে লাগ। আমার বউয়ের ইনকাম সত্যি আজকে আমার খুব খুশির দিন, মানে একেই বলে সতীলক্ষ্মী বউ। তুই যেভাবে আমার স্বপ্নপূরণটা করছিস, মানে সত্যি করে তুলছিস আমার স্বপ্নটাকে, এইভাবে তুই যে এইভাবে আমার পাশে দাঁড়াবি, আমি জানতাম নমিতা, কিন্তু 400 টাকা মাত্র, মানে শাঁসালো মক্কেল এত কম। 100 টাকা আমি নিজের কাছে রেখেছি, আর বাকিটা তো তোমাকে দিয়ে দিয়েছি। সত্যি বলেছিস তুই? না না না, 100 টাকা তো তুই নিজের জন্য রাখতেই পারিস, কিন্তু শাঁসালো মক্কেল মাত্র 500 টাকা দিল তো। এই শোনো, আমি আর পারবো না, ব্যাস তোমাকে এই কটা টাকা দিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কেন রে, রেগে যাচ্ছিস কেন? রাত এখনো অনেক বাকি আছে, সবাই ঘরে ঘরে অপেক্ষা করে আছে না? শহরে যত রাত বাড়বে তত টাকা উঠবে। চল, এই সময় বসে থাকলে চলবে না, আমাকে বেরোতে হবে। চল চল চল। আমি যাবো না, ছাড়ো না। কেন যাবি না? কেন দিনটা দুবেলা খাটতে আমি পারবো না, আমি দিনের বেলাতে তোমার জন্য ইনকাম করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে মাথা ঠান্ডা করে উত্তেজিত হোস না, তুই যেরকম খেলছিস খেলে যা, খেলে যা, খালি খেলে যা। আমি তো খেলেই যাচ্ছি, কেউ ধরতে পারবে না। অনেক হচ্ছে, কি হলো রে, চুপ করে গেলি যে, কি ভাবছিস? বললামই তো, তোমার জন্য দিনের বেলাতে ইনকাম করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস 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 বস। আমি বলছি কি, আরেকটা না বেশ বড় দেখে, মানে আরেকটা শাঁসালো মক্কেল ধর, যা যার কাছ থেকে অনেক আরো টাকা নেই। আরো এই মক্কেলটা শাঁসালো, বুঝেছো? আসলে সোনার ডিম পাড়া হাস তো এত সহজে তো মেরে ফেলা যায় না, বলো? সেই জন্যই ভাবছি যে টাকাটা আস্তে আস্তে করে হাতে। আমাদের স্বপ্নটা সত্যি হয়ে যাবে। তুই ধীরে সুস্থে আস্তে আস্তে খেলে যা, ধীরে সুস্থে। ধীরে সুস্থে তো খেলছি, সেই না হলে কি হয়? ভালোই হবে, যা তুই অনেক পরিশ্রম গেছে তোর, তুই যা খেয়ে নে বা একটু ফ্রেশ হয়ে নে। আমার সতীলক্ষ্মী বউ, কি হলো, আমি ভালো কথা বললাম না তোকে? জানো ফ্রেশ হয়ে নে, তুই আজকে যা করলি না, তোকে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করছে আজকে, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে। হ্যাঁ,